হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি অঙ্কিতা, অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কি তৈরি করে দেখাবো আশা করছি এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে মুরগির পা রান্না করে দেখাবো। কম বেশি অনেকেই রেসিপিটা পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন ঠিকই, রান্না করে খেতে পারেন না বলে করেন না, তাদের জন্য রান্নাটা আজকে শিখিয়ে দেবো। তো চলুন বন্ধুটা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের জলটা একটু গরম হয়ে আসলে পাগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা বেশি ফুটাবও না, আবার বেশি ঠান্ডাও করব না, মিডিয়াম রাখবো। বেশি ফুটিয়ে দিলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, ছালটা ছাড়াতে পারবো না, আবার বেশি ঠান্ডা হলে ছালটা ছাড়ানোও যাবে না, তাই মিডিয়াম রেখে নিচ্ছি। জলটা হয়ে গেছে, নিভিয়ে দিয়ে পাগুলোকে আস্তে আস্তে এভাবে ছালটাকে তুলে ছাড়িয়ে নিচ্ছি। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। একটা একটা করে পাগুলোকে এভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয় রান্নাটা। সব কটা পা ছাড়ানো হয়ে গেছে, এবারে নখগুলোকে কেটে নেব। নখগুলো একটু আস্তে সাবধানে কাটতে হবে এভাবে, নলে একটু হরকায় হাত কেটে যেতে পারে, তাই একটু আস্তে সাবধানে ধরে ধরে কেটে নেবেন। নখ কাটা হয়ে গেছে, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। পরিমাণগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়চাড় করে লাল করে ভেজে নেব। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খেতে চান সেরকম দেবেন, আমি এখানে লঙ্কার গুঁড়োর ঝালটা খুব একটা দিইনি, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আবারও অল্প জল দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। দু তিন মিনিট অন্তর অন্তর মশলাটাকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব যাতে পুড়ে না যায়। মশলাটা কিছুক্ষণ এভাবে নেড়ে নেবার পরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও ভালো করে সব মশলা মিশিয়ে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পাগুলোকে দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে আবারো নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি পাটাকে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আবারো ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে। কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খাবেন সেরকম জল রাখবেন। জলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমরা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। জল দিয়ে বেশিক্ষণ আমাদের আর সেদ্ধ করতে হবে না। এটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে নাবিয়ে নিচ্ছি। একটা পাত্রে পরিবেশন করে নেব। রেডি হয়ে গেছে আমাদের মুরগির পা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।